সাউথ এশিয়াতে আমার ট্যাক্স টু জিডিপি রেশিও হলো সব থেকে লোয়েস্ট। এবং আমি কিন্তু লজ্জা পাই এই কথাটা বলতে যে পাকিস্তান থেকেও কিন্তু আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও ইজ দ্য লোয়েস্ট। তো এখানে কিন্তু আমি মনে করি যে এখন আমরা সব কিছু যেটা ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু এনবিআরের সাথেও আমরা কথা আমি বলেছি এবং তারা কিন্তু খুব ফাস্ট এইবার কিন্তু আমরা সব কিছু অনলাইন ডিজিটালাইজেশন করতে চাই। আমি যে কথাটা বলেছি সবসময় একটাই কথা বলেছি, দ্যাট আমাদেরকে ট্যাক্স নেটটা বাড়াইতে হবে। এখন যেটা হচ্ছে যারা ট্যাক্স নেটের ভিতরে চলে এসছে, যারা আসলে ট্যাক্স দেয় তাদেরই উপরে সব চাপ, আরও বেশি ট্যাক্স তাদের থেকে নেওয়া হয়। আমার মনে হয় আমাদেরকে ট্যাক্স রেটটা কমাইতে হবে কিন্তু আমাদেরকে নেটটা বাড়াইতে হবে। কিন্তু এই নেটটা বাড়াইতে যখনই যাই তখন কিন্তু আমরা অনেক সবাই বলে কেন ওরা ছোট ব্যবসায়ী ওদেরকে কেমনে দেবে। তো এখানে আপনাদের আমি FBCCI সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এখানে আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এটা আমাদের নিজের স্বার্থে, মানে আপনাদের নিজের স্বার্থে কিন্তু ট্যাক্স নেট বাড়াবার জন্য যখনই কিন্তু এনবিআর উদ্যোগ নিবে আপনাদেরকে সেই উদ্যোগটাকে সাপোর্ট করতে হবে। মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, তো উনি আমাকে বলেছেন যে টেক্সটাইলের যারা আছে তাদেরকে আমার সাথে দেখা করতে বলেন। তো আপনারা, আমি মনে করি আপনারা BGME, BTMA, BKME আপনারা সবাই একসাথে গিয়ে মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করেন, আপনাদের সমস্যা কী হয়েছে বলেন এবং ইমিডিয়েটলি কী সলিউশন করা যায় কি না সেটা আপনারা ওনাদের সাথে করবেন। আমরা এখন এমন জায়গায় চলে এসেছি যে আমাদেরকে কিন্তু আস্তে আস্তে, আমি এটা বলছি না দ্যাট ইমিডিয়েটলি, কিন্তু আস্তে আস্তে আমাদেরকে এই সাবসিডি কালচার থেকে আমাদের বের হতে হবে। বিকজ আমাদেরকে যদি আপনারা আন্তর্জাতিকভাবে যদি প্রতিযোগিতা করে আমাকে ব্যবসা যদি করতে হয় তাহলে আমাকে কিন্তু আমাদের আমাদের প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। আমাদের আমাদের এমফেসিস হওয়া উচিত যে আমাদের, আমি মনে করি আমাদের একটা বড় দুর্বলতাটা আছে যেটা অনেকটা মাননীয় প্রধানমন্ত্রী সমাধান করেছেন, সেটা হলো লজিস্টিক্স। কিন্তু আপনারা জানেন এখন আমাদের এই যে এলিভেটেড হাইওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, আমাদের পদ্মা ব্রিজ হয়ে গেছে, থার্ড টার্মিনাল হয়েছে, পোর্টগুলি হচ্ছে চট্টগ্রাম পোর্ট হচ্ছে, মাতাবাড়ি হচ্ছে, পায়রা হচ্ছে, মংলা হচ্ছে। তো এই যে লজিস্টিক্সের উপরে অনেক কাজ করা হয়েছে, এগুলি জব সব কিছু যখন প্রজেক্টগুলি শেষ হয়ে যাবে আমি মনে করি আমাদের লজিস্টিক্স, আমাদের প্রোডাক্টিভিটিটা আমরা যেন বাড়াইতে পারি।